আমরা এই মুহূর্তে আপনাদের পদ্মা ব্রিজ, পদ্মা বহুমুখী সেতু, যেটা আমরা সাধারণত অফিসিয়াল নাম জানি, আমরা এখানে আসছি পদ্মা নদীতে আপনাদের কিছুটা পদ্মা সেতুর দেখানোর জন্য এবং পদ্মা সেতু সম্পর্কে কিছু জানার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে বহু স্বপ্নের বা প্রতীক্ষিত এই পদ্মা সেতু দক্ষিণবঙ্গ তথা সমগ্র বাংলাদেশের মানুষের জন্য এক যুগান্তকারী পাওয়া এবং ইতিহাসের বা কালের সাক্ষী হয়ে থাকবে এদেশের মানুষের। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা যেটা জেনেছি যে মাননীয় প্রধানমন্ত্রী আগামী 25 জুন পদ্মা সেতু উদ্বোধন করবেন। তা আপনাদের জ্ঞাতার্থে একটু বলে রাখি, এই স্লাইডটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, মুন্সিগঞ্জ থেকে অর্থাৎ লোহজং হয়ে, মুন্সিগঞ্জের লোহজং হয়ে মাদারীপুর শরীয়তপুর জাজিরা পয়েন্টে গিয়ে মিশেছে এবং এর মোট দৈর্ঘ্য 6.15 কিলোমিটার এবং প্রস্থ 18.10 মিটার। তো আমরা জানি যে উন্নয়নশীল দেশের মতো এ ধরনের একটা যুগান্তকারী পদক্ষেপ আসলে এদেশের মানুষের জন্য নয়, পুরো বিশ্বের একটা বিষয় হয়ে রয়েছে এবং সাহসী পদক্ষেপের জন্য আমরা বাঙালি জাতি তথা বিশ্বের সবাই ধন্যবাদ জানাই বাঙালি জাতিকে তথা যার উদ্যোগে অর্থাৎ প্রধানমন্ত্রী নেতৃত্বে তার উদ্যোগে হয়েছে তাকে। আমরা যদি আরেকটু বলি যে পদ্মা সেতু হওয়ার উদ্বোধন হওয়ার পরে খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য এবং আমরা আমরা দেখছি এখানে যেমন ফেরি চলাচল করছে, এখন ব্রিজ নাই, ফেরি চলাচল করছে এবং পরিবহন বা যানবাহন পারাপার করছে এবং ফেরি চালু হলে যেটা আমরা জানলাম, যেমনটি জানলাম যে ফেরি যদি ব্রিজ চালু হয় সেই ক্ষেত্রেও ফেরি চালু থাকবে, যারা ব্রিজে যেতে চান না তারা ফেরিতে যাবেন বা লঞ্চ আগের মতো হয়তো থাকবে, যারা লঞ্চ পারাপার হচ্ছে বা এখনো হয় তারাও লঞ্চ পারাপার হতে পারবেন। এখানে লোহজং থেকে, সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের বলে রাখি, লোহজং থেকে মাঝিরঘাট অর্থাৎ মাদারীপুর শরীয়তপুরের মাঝিরঘাট এবং কাওড়াকান্দি মাদারীপুরের পয়েন্টটাতে মিলেছে এবং মূলত এই ব্রিজ মিলেছে জাজিরা পয়েন্ট শরীয়তপুরে। তো আমরা জানি 25 তারিখ থেকেই, আগামী 25 জুন থেকে আমাদের দক্ষিণবঙ্গের যারা আছেন তাদের উন্নয়নের চাকা অনেকটা খুলে যাবে এবং অর্থনৈতিক গতিশীলতা আরও বাড়বে বলে আমরা মনে করি। আমরা 2 স্তর বিশিষ্ট, আমরা সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি যে কয়েকবারই আপনাদের সামনে লাইভ করার চেষ্টা করেছি, আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের যে লাইনটা সেখানে আমরা সড়ক পরিবহন বলতে যেটা বাস গাড়ি বা অন্যান্য পরিবহন, শুধু রেলগাড়ির জন্য আমরা মাঝের স্তরটা দেখছি, মাঝের স্তরটা রেলগাড়ির জন্য অর্থাৎ ট্রেনের জন্য ব্যবহার করা হবে। তো আমরা ট্রেনের যে বিষয়টা আমরা জানলাম যে হয়তো সেটা আরও পরে হবে, কিন্তু 25 তারিখ থেকে আমরা সব ধরনের যানবাহন, মোটরসাইকেল থেকে শুরু করে লরি বা হ্যাভি গাড়ি যেগুলো আছে সেগুলো চলাচল শুরু করবে। তো প্রত্যাশিত সেই 25 তারিখের জন্য আমরা অপেক্ষা করব। তো মজার বিষয় যেটা সেটা হলো যে আমরা গতকালকে আমেরিকার সাধারণ সম্পাদক যেটা বলেছেন, আমরা তাদেরকে প্রশ্ন করেছিলাম যে আমরা আপনারা যখন উদ্বোধন করবেন দাওয়াত কি সবাই পাবে কিনা বা সবাইকে আপনারা বলবেন কিনা, তো উনি আমাদের একটা বিষয় জ্ঞাত করেছেন যে হ্যাঁ আমরা সবাইকেই দাওয়াত দিব, অর্থাৎ পলিটিক্যাল বা রাজনৈতিক দল যারা আছে, রাজনৈতিক দল যারা আছেন তাদের সবাইকে তারা দাওয়াত দিবেন এবং উদ্বোধন, আমি আমি আশা করি যে সর্বদলের অংশগ্রহণে এই পদ্মা সেতুর উদ্বোধনটা আরো সুন্দর হোক, আরো সাফল্যমণ্ডিত হোক এবং একটা মাইল ফলক হিসেবে সারা বাংলাদেশ তথা বিশ্বের সবাই কাছে এটা জাগ্রত থাকুক। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমার কাছে উমবাংলা টেলিভিশনের পদ্মা সেতু নিয়ে কিছুটা লাইভ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আবারও কোনো এক সময় পদ্মা সেতুর মতো কোনো এক জায়গায় বা চিরস্মরণীয় না হোক বা ঐতিহাসিক কোনো জায়গায় আবার আমি হাজির হব। সাথে